হ্যাঁ দেখুন, প্রথম কথা উনি যেটা বলেছেন উনি তো এই ব্যাপারে স্পেশালিস্ট, ওনার কথাটাই আমি ধার্য মনে নাম করে নেব। কারণ আমার এই এই ব্যাপারে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস এর ব্যাপারে অতটা কি বল নই আমি। কিন্তু এবার আসি যে এখন একটা পরিস্থিতিতে এরকম সত্যি হয়ে গেছে যে এতদিন যেটা হয়নি সারা পৃথিবীতে, যে একটা মহাদেশ বড় শক্তি যার অনেক অনেক নিউক্লিয়ার বম্বস আছে, অ্যাটমিক পাওয়ার, স্পেস পাওয়ার, তারা তৈরি হয়ে আছে যে আমরা কিন্তু প্রয়োজনে নিউক্লিয়ার বম্ব ব্যবহার করব। এই কথাটা ওপেনলি কেউ বলেনি, এবং আজকে মিডিয়াতে দেখলাম যে আমেরিকাও তাদের নিউক্লিয়ার রিয়াকশন ফোর্সকে তৈরি করতে দিয়েছে, মানে ডিফেন্স ফোর্সকে। এবার এটা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং এইটাতে কোনো এক পক্ষকে পেছাতে হবে। আমাদের একটা কথা আছে যে হু উইল ব্লিঙ্ক ফার্স্ট, কে আগে পলক ফেলবে। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ তিনি ঠিক ওয়েল ভার্স পলিটিশিয়ান না সেরকম ভাবে। তিনি এর আগে অন্য প্রফেশনে ছিলেন, সেখান থেকে এসেছেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট তো বহুদিন ধরে ওয়েল ভার্স, আমেরিকাতেও তাই, বাকি ইউরোপও তাই। এবার সবাই মিলে কি এটা বুঝতে পারছে না যে এই যুদ্ধে কেউ জিতবে না, পুরো মানব জাতি হারবে? এবং সেইটাই তো একটা প্রশ্ন যে এই নিউক্লিয়ার যদি মানে বম্ব কোথাও ব্যবহার করা হয় তো সেটা খালি ওই একটা জায়গায় থেমে থাকবে না, তার হাওয়াতে রেডিয়েশন অনেক দূর বিস্তৃত অঞ্চলে যাবে, এবং বহু বছর ধরে জেনারেশন পর জেনারেশন তার একটা এফেক্ট থাকে, অ্যাপার্ট ফ্রম দ্য লোকাল এফেক্ট অফ হিট, রেডিয়েশন অ্যান্ড ব্লাস্ট। তো এইবার হচ্ছে যে এইটা কে চায়, এবং সবার কাছে তো নিউক্লিয়ার বোম আছে, ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, চীনের কাছে আছে, রাশিয়ার কাছে আছে, আমেরিকার কাছে আছে, এবং আরো অনেক দেশ আছে যারা বলছেন আবার তাদের কাছে আছে। এবার এই এই যে একটা ব্রিঙ্কম্যানশিপ, একটা থ্রেশহোল্ড নিউক্লিয়ার ওয়ারে সারা পৃথিবীটা দাঁড়িয়ে আছে, এটা কাম্য ছিল না। এখানে এক পক্ষকে পিছনে আসা উচিত ছিল, বাট এখন অবধি তো সেই আশা দেখতে পাচ্ছি না। একটু আগে দেখলাম ফ্রান্সের রাষ্ট্রপতি বলেছেন চেষ্টা করেছি কথা বলবো, আর কাজের কাজ কিছু হয়নি পুতিনের সাথে। এবার দেখা যাক কি হয় পরিস্থিতিটা। এই পার্টিকুলার ইনসিডেন্ট যেটা আপনি বলছেন সেটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট এবং সেটা ম্যানেজ করা যাবে, বাট একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার এর দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং পুরো পৃথিবীটা এটা একটু ক্যাজুয়ালি নিচ্ছে এই ব্যাপারটা আর কি। সেরকম ভাবে আমরা কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না এটাতে আর কি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।